হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আবার চলে এসেছি বকবক করতে। তো বকবক করতে সাথে একটু খাওয়া দাওয়া তো রয়েছেই, কারণ আমরা খেতে খেতেই বকবক করি। এটা তো তোমরা জেনেই গিয়েছো যে খাওয়ার ছাড়া আমরা বকবক করতে আসি নাই নিরেলি, কারণ আমাদের কাছে বকবক করার টপিকটা এতই কম থাকে যে খাবারকে আমাদের ইনক্লুড করতেই হয়। এনিওয়েজ, আজকে আমরা নিরামিষ খাবার দাবার নিয়েই বসেছি। যদি আজকে হতো না, এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছিল। তার কারণ আমাদের দুজনের এক্ষুনি লেগে গেছিল একটা ঝগড়া। 11:30 বাজে, 10টার সময় বসার কথা ছিল। হ্যাঁ বলো না, থেমে থেমে যাও কেন? তো 10টায় আরম্ভ হওয়ার কথা ছিল, তো ম্যাডামের বোকা বোকার আগে ছিল আজকে 11:30 শুরু করেছি। হঠাৎ দেখলাম সাপুর পাপড় খাবো। তাই আমি বললাম যে সাপুর পাপড়, এবার দেখছি তেল শেষ হয়ে গিয়েছে, মানে ভাজার জন্য সাদা তেল নেই। এবার গেছি, একটুখানি তেল রয়েছে, তার মধ্যে সাপুর পাপড় দিচ্ছি। এবার দেওয়াতে এমন ফুলে উঠছে, উল্টো পিঠার ভাজা যাচ্ছে না। ওরম ভাবে ভাজে না তো, চেপে চামচ দিয়ে ভাজতে হয়। ওই জন্য আমি তোমাকে তো বলেছিলাম যে যাও একটু ভাজো, আমি তো পারি না। হ্যাঁ এবারে যে হয়নি, আমি দুটো রকম ভেঙে ভেঙে পাপড় উল্টানোর ব্যাপারই নেই। এক পিটি চিল্লাচ্ছে, তুমি তুমি চিল দিয়েছো, আমি তো পরে চিল্লেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না আচমকার আগের কারণে। তারপরে সুজিত গিয়ে চালের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আমি ওর সামনে গিয়ে দুম দুম করে দুকানো সাবুর পাপড়। দুটো ভাজা হয়ে গেছিল, দুটো খেয়ে গেলে চুবে যেত লাটা। এই সুজিতের ছাদের কার্নিশের সামনে দুটো দুম দুম করে সাদা সাদা সাবুর পাপড় দিয়ে আমি ঘরে। আচ্ছা তুমি খাও, কোনটা খাবে আগে বলো? লতি? তো আজকে আমরা কি কি নিয়ে বসেছি বলে দিই। আজকে আমরা নিয়ে বসেছি খুবই সিম্পল খাবার, বাট খুব প্রিয় খাবার আমাদের। একটা হচ্ছে কচুর লতি, এটা সর্ষে বাটা দিয়ে করা, আর এটা হচ্ছে কচুর শাক, এটাও নিরামিষ। হ্যাঁ এটাতে মাছের মাথাও নেই, এটাতে আই থিঙ্ক ছোলাও নেই। হ্যাঁ ছোলাও নেই, আর এটা কচুর লতি। আর সাথে রয়েছে ওই ছানার ডালনা, মানে বাড়িতে যেরকমভাবে করে ছানার বড়া করে আলু দিয়ে সিম্পল ঝোল। আর যেহেতু আজকে নিরামিষ, নিরামিষের দিন একটু মনটা কেমন লাগে, নতুন নিরামিষের জন্য আজকে নিয়ে নিয়েছি এখানে দই, মিষ্টি দই, মিষ্টি দই, অবশ্যই মিষ্টি দই। তো এখন আর বকবক না করে খাওয়াটা স্টার্ট করছি। এই এরা এই শুনবে, মানে খাওয়াটা স্টার্ট করছি, তাতে ওদের কি কচুর শাকটা জেঠির হাতের বানানো, মানে আমার জেঠি খুব সুন্দর বেশ ঝাল দিয়েছে, শুধু ঝাল না বেশ মিষ্টিও দিয়েছে, যেটা কচুর শাকে খুব দরকার। নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো রাখে, ঝালও রয়েছে একটু মিষ্টিও রয়েছে। যেহেতু নিরামিষ কচুর শাক, মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো টেস্টি। জেঠির আগের দিনের রান্নাটা বলো, এটা নিরামিষ ছিল না? ওটা হ্যাঁ নিরামিষই ছিল, বড়া আর তরকারি, একটা নর্মাল, একটা সাধারণ ভালো করা, মানে সেই অর্থে সেরকম কোনো মশলাই নেই, কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আমার জেঠি আর কি, জেঠিমার হাতের রান্না খুব সুন্দর, উনি অত্যন্ত কম তেল ইউজ করে, মানে আমরা নিজেরা এক এক সময় হাসাহাসি করি, আমরা নিজেরা এক এক সময় হাসাহাসি করি যে কত কম তেল, কত কম তেলে একটা মানুষ রান্না করতে পারে। বাট সিরিয়াসলি এত কম তেলে আর সুন্দর রান্না করে, এত স্বাদ হয় সেটাতে। সেটাই একদিন আমি আর মা সুজিত মিলে বসে বসে আলোচনা করছিলাম যে জেঠি কি এমন দেয় টোটকা, যার জন্য জেঠির রান্নাগুলো এতটা সুন্দর লাগে। তারপরে মা আবিষ্কার করেছে যে জেঠি ইনস্ট্যান্ট মশলাটা বেটে রান্নার মধ্যে দেয় বলে, মানে আমরাও বাটা মশলা ইউজ করি, বাট সেহেতু যেহেতু একটা বাটিয়ে রেখে দেওয়া হয় ফ্রিজে অনেক সময়, তো সেটা সেই টেস্ট থাকে না যেটা ইনস্ট্যান্ট বেটে রান্নাতে দিলে হয় আর কি। শিলে বেটে, অবশ্যই মিক্সিতে নয়, শিলে বাটা দিয়ে দেয় দেখে সেটা অত টেস্ট হয়। আর ওনার সব রান্নাই মেনলি ঝোল জাতীয় জিনিসটা হয় না, খুব কম হয়, গায়ে মাখা গায়ে মাখা কাই টাইপেরই হয়, যেটা আমার খুব ভালো লাগে। যদি স্বাদের কথাটাই বলতে হয়, যেহেতু আমার ঘরোয়া করেই স্বাদ হয়েছিল, মানে ঘরোয়া বলতে বাড়িতে হয়েছিল, বাড়িতেই হয়েছিল 25-30 জন আর কি, মানে না অনেকের খুব বড় করে ঘরে সেটা বলছি না, আমার ঘরোয়াই হয়েছিল 25-30 জন লোক, নিজেদের মধ্যে যারা রিলেটিভস খুব ক্লোজ তারা এসে করা হয়েছিল। তো আমাদের একজন পরিচিত ছিল, তিনি খুব মোটামুটি ভালো রান্না করতেন বলে আমি শুনেছিলাম, তো যাই হোক তাকে ফিট করা হয়েছিল। আর বাড়িতে সুজিত সমস্ত বাজার টাজার করে এনে দিয়েছিল, দু রকম মানে যেরকম নর্মালি হয় ডাল ভাজা হয়েছিল, একটা সবজিও বোধহয় হয়েছিল কি,
তো নরমাল যেরকম স্বাদের রান্না হয় ডাল ভাজা হয়েছিল আর দু রকমের মাছ হয়েছিল, একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে পাবদা মাছ আনা হয়েছিল। পাবদা মাছে সর্ষে বাটা দিয়ে হবে, কাতলা মাছের ঝোল হবে। তো সেই করতে গিয়ে তো মানে যে রান্না করবে ঘরোয়া রান্না যতই হোক বাড়ির লোক খাবে বা আমাকেও দেবে সাজিয়ে, আমরা সে ফোন করছি ফোন করছি, সে রান্নার যিনি করবেন সে আর আসে না। তারপরে এসছে মানে দশটার সময়, না দশটা অলমোস্ট এগারোটা, মানে কি অবস্থা। এদিকে বারোটার মধ্যে বোধহয় দেয় ঠায় এরকম কিছু ব্যাপার ছিল। তো ওর রান্নাটা পার্টিকুলার বাড়িতেই হয়ে গেছিল, তার জন্য অসুবিধা হয়নি, যা মানে যারা নিমন্ত্রিত ছিল। তারপরে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এমন রান্না করেছে, মানে এত সুন্দর পাবদা মাছগুলো যে ভালো করে ধোয়নি নাকি, ভেঙে ফেলেছে ভালো করে ভাজতে গিয়ে, মানে রান্নাও ভালো করেনি। কাতলা মাছটা কোনো রকমের করেছিল বোধহয় ভালো, বাকি মানে সেই মানে আমি যারা এসেছিল তাদেরকে জিজ্ঞাসা করছি কেমন কেমন, তারা তো বলছে ভালো, তারা কি আর বলবে। আমি নিজেই বুঝতে পারছি যে ভালো হয়নি, পুরোটাই পুরো মানে একদম খারাপ বরবাদ করে দিয়েছিল। কিন্তু আবার ততটাই ভালো হয়েছিল আমার মেয়ের মতো ভালো যেহেতু আমার মেয়ে হওয়ার সময় একটা খুবই আমার ক্রাইসিস টাইম গেছে আর কি শরীর নিয়ে। তো ওই সময় মেনলি যারা আমাদের পাশে ছিল সেই সময় যারা আমাদের খুব মেন্টাল সাপোর্ট দিয়েছে বা পাশে ছিল মেনলি তাদেরকে নিয়ে আমরা ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান করি মেয়ের মুখে ভাতে, আর সেরকমভাবে বাইরের কাউকেই বলা হয়নি। তো এই মেয়ের মুখে ভাতে কথা বলছি, আর একটা কথা বলে দিই, আমি ভুলেও গেছিলাম কজন এই যে ক্লোজ কেউ কেউ পাশে ছিল বলতে গিয়ে আমি বলে দিচ্ছি, এরকম অনেক ক্লোজ লোক ছিল যাদেরকে আমরা বলতে ভুলেও গেছিলাম। মানে ওই সময় এমনই মেন্টাল একটা স্টেট চলছিল আমাদের, যেহেতু আমার মেয়ে প্রি ম্যাচিওর বেবি ছিল, তো মানে অনেক বন্ধু বান্ধবী আমাদের ছিল যারা খুব আমাদের প্রিপ্ল্যান ছিল না, মানে করতে হবে তাই করা এরকম একটা ব্যাপার ছিল, যেন অনেকে আমরা মিসও করে গিয়েছিলাম। পরে মানে ভেবে খুব খারাপও লেগেছে যে তাদেরকে বলিনি, কিন্তু সেটা কিছু করার ছিল না। অনেকেই আছে আর কি আমাদের রিলেটিভসদের মধ্যেও অনেকে আছে, বন্ধু বান্ধবদের মধ্যেও অনেকে আছে, অনেকেই বাদ গেছে, হ্যাঁ, কারণ বলতেই পারিনি সেই অর্থে। হ্যাঁ, যেটা ওইটা বলতে গেছিলাম আর কি, যে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা অসম হয়েছিল, কারণ সেটা আমাদের বিয়ের যে ক্যাটারার ছিল সেই করেছিল। হ্যাঁ, ওর অন্নপ্রাশনে যেমন কী হয়েছিল, যেরকম হয় শুক্তো ডাল ভাজা কাতলা মাছ ইলিশ মাছ চাটনি পাঁপড় মিষ্টি হেনা তেনা এসব হয়েছিল আর কি। তো খুব খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, আর ইলিশ মাছটাও ভালোই ছিল বলবো। আসলে সব থেকে বড় ফ্র্যাঙ্কলি একটা কথা বলা, সেটা হচ্ছে সবসময় ক্যাটারার থেকে করা যায় না। ক্যাটারারের এখন যা রেট হয়ে গিয়েছে, যে কোনো ক্যাটারারের এখন যা রেট হয়ে গিয়েছে, ক্যাটারার সবসময় বলে করা যায় না, যেটা খুব ন্যাচারাল সত্যি কথা আর কি। যদিও ক্যাটারারকে বলে দিলে ঝামেলা কম, বাট বলা যায় না সবসময়। তো সেই ক্ষেত্রে 20-25 অনেক সময় মনে হয় যে হ্যাঁ বাড়িতে একটু লোক দিয়ে একটু করে নেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, পুরো ব্লান্ডারের ওপর ব্লান্ডার হয়। এত খারাপ লাগে গেস্টদেরকে বলে, তারপরে যদি মানে আমার কাকিমা এসে পায়েস করা আরো অনেক টুকি টাকি সমস্ত কিছুই করে দিয়েছিল। আর একবারও ব্লান্ডার করেছিল ওই রাধুনি আমার মেয়ের জন্মদিনে, মাংস এত গলিয়েছে মোটামুটি 10 কিলো মাংস 4-5 কিলো হয়ে গেছে, গলে গেছে, তো গলে গিয়ে ঝোলের সাথে মিক্সড হয়ে গেছে মোটামুটি। তলার যে মাংসগুলো মনে আছে এরকম কুচি 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 হয়ে গেছে, মোটামুটি 2 কিলো 1.5 থেকে 2 কিলো মাংস নষ্ট হয়ে গেছে এরকম করে আমি শুনেছিলাম সে খুব। আরে কেন, না না আমার গেসিংটা, বাবা ও যদি ভিডিওটা দেখে ভাবে বাবা তোমরা তো গুছিয়ে বসে আমার নামে নিন্দা করছো। একটা ব্লান্ডার হতে পারে, দুটো না অ্যাকচুয়ালি। কেন ওনাকে বলেছিলাম সেটা কারণ হচ্ছে আমার বিয়ের সময় বাড়িতে যে খাওয়া দাওয়াটা হয় লোকেদের, ধরুন 20-25 জন এরকম 30 জনের যে খাওয়াটা হয় মানে বিয়ের আগের দিন, তারপরে এরকম আর কি, তখন ও করেছিল। তো সে ও খুব সুন্দর নামিয়েছিল, ব্যাপারটা ঘরোয়া যে ব্যাপারটা থাকে, আমাদের তো বাড়িতে লোক কম না অনেক লোকই, সেটা খুব সুন্দর নামিয়ে দিয়েছিল। এবার আমি জানি সেরকম করবে, ও যে পরপর দুটো গেস ওরকম ব্লান্ডার করবে আমি বুঝতে পারি, প্রথমে তো আমার স্বাদে তো দেরি করে আসাটাই পুরো ব্লান্ডার। রান্নাটা না যতটা খারাপ হয়েছিল ওই তাড়াহুড়ো করতে গিয়ে মাছ ফাছ ভেঙে খারাপ হয়েছিল, রান্না যে মারাত্মক খারাপ হয়েছিল তা নয়, কিন্তু এই তাড়াহুড়ো 1-1.5 ঘন্টা নামাতে হবে 40-30 জনের রান্না। আর আর একবার আমরা 10 মিনিটে করেছিলাম, সেটা আমি আর তুমি করেছিলাম, কম ছিল না 10-15 জনের মতো,
ওটাতে কোনো কার হেল্প লাগেনি, আমি আর আমাদের এই বাড়ির লোকজন ছিল, আর ওর বাড়ি আর আমাদের বাড়ি দুই বাড়ি মিলিয়ে ছিল, ওখানে তাও 15-16 জনের লোক ছিল। খাসির মাংস ছিল, পোলাও ছিল, আর চাটনি ছিল, আর মিষ্টি মিষ্টি ছিল, মিষ্টি পাঁপড় তো ছিল, আর কুলফি বানিয়েছিলাম সেটাও বাড়িতে। তো সেই রান্নাটাতে আমি রান্না করেছি, সুজিতই মেনলি করেছি ওটা। ঝিমোচ্ছে আর মোবাইল দেখছি, কি হলো তুমি ঘুমাবে না, একটু রেস্ট নেবে না? বলে না, রান্নাটা চাপাই, রান্না চাপাচ্ছে। আজকে আমাদের ব্লগটা থাকছে এই অবধি। জানি ঘরের মধ্যেই ব্লগগুলো মেবি একটু মনোটোনাসও তোমাদের লাগতে পারে, বাট কিচ্ছু করার নেই, যেহেতু থার্ড ওয়েভের একটা সতর্কতা আছে, তো আমরা সেই জন্য কাজের বাইরে সে অর্থে আমরা বাইরে কোথাওই যাচ্ছি না, আর ব্লগ করার প্রশ্ন ওঠে না, কোথাও বেড়াতেও যাচ্ছি না, ঘুরতেও যাচ্ছি না, কিচ্ছু না, খেতেও যাচ্ছি না, কিচ্ছু না, বাড়ির মধ্যেই থাকছি, বাড়ির মধ্যে ব্লগ করছি। আশা করি তোমরা একটু সাপোর্ট করবে, ভালোবাসবে, একটু দেখবে। এই পরিস্থিতিটা যদি একটু চেঞ্জ হয় না, নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। আশা করি ততদিন তোমরা কেউ বোর হলেও ছেড়ে যাবে না, একটু চ্যানেলটার সাথে থেকো, আর ব্লগগুলো দেখতে থেকো, আর নিজেরাও খুব ভালো থেকো, সেফ থেকো, থার্ড ওয়েভের জন্য প্রিপারেশনস নিও, ইমিউনিটি বাড়ানোর জন্য যা যা করা উচিত সেগুলো প্লিজ মেনটেন করো, ফলো করো। তো দেখা হবে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি সবাই সেফ থেকো, টাটা টাটা।